আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ছাত্রলীগের সব কিছু ফাঁস করল প্রথম আলো প্রথম আলো যে পরিবর্তন চায় প্রথম আলো ডেইলেস্টারের সূক্ষ্ম রাজনীতি বিষয়টা ইসলামপন্থীদের উপলব্ধি করা উচিত বোঝা উচিত এ বিষয়ে আলোচনা হওয়া উচিত যে প্রথম আলো আসলে কী পরিবর্তন চায় তাদের এডিটোরিয়াল পলিসি তাদের মোটিভ অনেকে ধরতে পারে না ধরতে ব্যর্থ হয় এ বিষয়টা বোঝা দরকার যেমন দেশের ইসলামপন্থীরা মনে করে প্রথম আলো আওয়ামী লীগকে বৈধতা দেয় অথবা তাদের সরকারের পক্ষে ঢালাওভাবে সমস্ত ইসলামপন্থীদের বিপক্ষে এভাবেই কিন্তু তারা চিত্রিত করে নিজেদের প্রতিপক্ষ মনে করে এরকম নানান বিতর্ক আছে তবে প্রথম আলো কি তাদের এডিটোরিয়াল পলিসি নানান বিষয় কিন্তু সূক্ষ্মভাবে সাংবাদিক রোজিন ইসলাম থেকে শুরু করে নানান ইস্যুতে আমরা বলেছি সেটা আলাদা তাদের এডিটোরিয়াল পলিসি নিয়ে আজকের কোনো আলোচনা নয় তবে বিভিন্ন বিষয়ে প্রথম আলো ডেলিস্টার সম্পর্কে আলোচনা বোঝা উচিত প্রথম আলো ডেলিস্টার একই সাথে বলছি কারণ এরা একই ধারণার পত্রিকা এবং একই ধরনের এডিটোরিয়াল পলিসি প্রায় সেম এদের নিউজের ধরন এগুলো প্রায় সেম তেমন কোনো পার্থক্য নেই এখন সর্বশেষ যে ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা সেই হামলা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে নানান আলোচনা হচ্ছে এবং এটাকে রাজনীতির গতি প্রকৃতি পরিবর্তনের একটা ইঙ্গিত হিসেবে অনেকে দেখছে যে ছাত্রদল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বা ছাত্রলীগের যে সচিত হামলা নারীদের উপর হামলা টার্গেটেড হামলা নৃশংসভাবে ড্রেনে ফেলে হসপিটালে যাওয়ার পথে আহত ব্যক্তিকে রিকশা থেকে ফেলে আহত করা এই নিয়ে কিন্তু নানান আলোচনা হচ্ছে আবার প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করা সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ বিচারালয়ের একটা স্থানকে সেখানে হামলার মতো ঘটনা ঘটনো এগুলো নিয়ে নানান আলোচনা হচ্ছে এবং এইসব বিষয় পরিবর্তনের একটা সূত্রপাত হিসেবে অনেকে দেখছে এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে সর্বশেষ আমরা একটা বিষয় দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এবং ছাত্রলীগের উপর বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে ছাত্রলীগ এর মানে বাংলা ট্রিবিউন থেকে বলছি ঢাকা ট্রিবিউন থেকে পরিস্থিতি মানে কি হামলা করলো ছাত্রলীগ যা ঘটালো ঘটালো ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীরা ভয় পায় ছাত্রলীগ ছাত্রলীগের কারণে তারা ক্যাম্পাসে যেতে ভয় পায় টিএসি ফাঁকা থাকে আর তারাই আবার বলে যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগের উপর হামলা করেছে নাকি ছাত্র ছাত্রদল হসপিটালে আছে ছাত্রলীগ ছাত্রদল অথচ তারা বলছে উল্টা তারা মানববন্ধন করে এখন এই যে দাবিটা এগুলো প্রথম আলো অনেক ভেতরের পর্দার অন্তরালের অনেক বিষয়ে হাতে কলমে প্রমাণ করে দেখিয়েছে বা সব সবকিছু ফাঁস করে দিয়েছে যেটা অন্য কোনো গণমাধ্যম পারেনি এবং এই বিষয়গুলো বিএনপির লোকজন এখনো জানে না জামাতের বা শিবিরের লোকজন জানে না জানা দরকার বিশ্লেষণ করা প্রয়োজন এ কারণে আমি তুলে ধরছি এখানে এর আগে আর একটা বিষয় বলি যে ছাত্রলীগ একটা কথা বারবার বলে যে বহিরগতদের নিয়ে আসছে ছাত্রদল এবং এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না এরা চাচু দল এই দল কথাটা কিন্তু বারবার আসে হ্যাঁ ছাত্রদলের কমিটিতে অনেক বয়স্ক লোক এই সমালোচনা অনেক আগে থেকে আমি করি পরিবর্তন হওয়া দরকার কিন্তু এই পরিস্থিতিতে যেভাবে এই চাচু দল ইস্যু মোকাবেলা করা দরকার ছাত্রদলের ছেলেরা এই জবাবগুলো দিতে পারে না আমি শ্রাবণকে দেখেছি আরও বিভিন্ন ছাত্র নেতাকে দেখেছি মিডিয়া এসেছে কিন্তু এরা যথাযথ জবাব দিতে পারে না এদের এই মেধা নাই আমি একটু শিখিয়ে দিচ্ছি শেখা উচিত এখানে ছাত্রদল যে যুক্তিতে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না দল সেই যুক্তিতে ছাত্রলীগও বিশ্ববিদ্যালয়ের ছাত্র না তারাও চাচুদল সেইম যুক্তিতে কারণ চাচু চাচু তো মানুষ আঠারো বছরও হতে পারে চল্লিশ বছরও হতে পারে এটা কোনো বিষয় না এখন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র কি না এটা হচ্ছে মূল বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সাধারণত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেইশ বছরেই আমার অনার্স মাস্টার শেষ হয়েছে ধরলাম চব্বিশ পঁচিশ বছর বয়স ফেল টেল করে পঁচিশ বছর ছাব্বিশ বছর ধরলাম ছাব্বিশ বছর পর একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স কিংবা মাস্টার্সের শিক্ষার্থী থাকতে পারে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অথবা কেন্দ্রীয় ছাত্রলীগের যারা নেতা যারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনীতি করে আলনাহিয়ান খান জয় আমার শ্রদ্ধেও বড় ভাই এবং লেখক ভট্টাচার্য দাদা তিনিও বড়ো ভাই সাদ্দাম তিনিও আমার সিনিয়র সবাই আমার বড়ো ভাই পাশাপাশি ছিলাম এক সময় তো এরা এরা কোন যুক্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা কি নিয়মিত ছাত্র এরা কি অনার্সে পড়েন না মাস্টার্সে পড়েন এদের অনার্স মাস্টার্সও শেষ ছাত্র দলের নেতাদেরও অনার্স মাস্টার শেষ এরাও সাবেক এরাও সাবেক তাহলে পার্থক্য কি হলো এখন যে যুক্তিতে জয় লেখক সাদ্দাম সঞ্জিত এরা ছাত্র ওই যুক্তিতে ছাত্রদলের শ্রাবণ জয়ের এরাও ছাত্র আমানুল্লাহ এরাও ছাত্র এই বিষয়টা বুঝতে হবে আক্তারও ছাত্র কিভাবে? তারা কেউ পিএইচডি করছে তারা কেউ এম করছে অথবা কেউ সান্ধ্যকালীন মাস্টার্স করছে এগুলো তো পঞ্চাশ বছর বয়সেও করা যায় এগুলো তো সিনিয়র স্টুডেন্টরাই থাকে এগুলো তো বিষয় না এর মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ছাত্রলীগ নেতারাও যে স্ট্যাটাসে আছে ছাত্র দল নেতারাও সেইম স্ট্যাটাসে আছে। এখানে বয়স তো কোনো বিষয় না বয়সের হিসেবে আসবে কেন ছাত্র কিনা না ছাত্র এরাও ছাত্র এখন একজনে যদি চল্লিশ বছর বয়সে মাস্টার্সে পড়ে তাকে কি ছাত্র বলবে না পঞ্চান্ন বছর বয়সে একজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তিনি ছাত্র তিনি এখানে এসে নিয়ম মেনে আসেন বিশ্ববিদ্যালয়ের আইনের কাছে আইনের কাছে তো আইনের ভাষায় কথা বলতে হবে কার বয়সকে এই ভাষায় তো কথা বলা যাবে না অতএব বিশ্ববিদ্যালয়ের আইনের কাছে শ্রাবণ জুয়েল যেমানের ছাত্র জয় লেখক এরাও সেমমানের ছাত্র অতএব এই বিষয়টা বুঝতে হবে ছাত্র দল এগুলো ছাত্রলীগ ছাত্র ভুয়া ছাত্র আর ভুয়া যুক্তি ছাত্রলীগের এখন বহিরাগত কি না যে এরা ছাত্র নেয়েরা বহিরাগত অন্যদের নিয়ে আসে মহানগরের নেতৃবৃন্দ নিয়ে আসে এই বিষয়টা প্রথম আলো ফাঁস করে দিয়েছে আসলে ছাত্রদলের মিছিলে বহিরাগত ছিল কি আছে এটা তেমন কোনো প্রমাণ নেই কিন্তু ছাত্রদলের ছাত্রলীগের মিছিলে যে বহিরেগত ছিল এবং এই ঘটনা যে বহিরাগতরাই ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগতরা অনধিকার বা অন্যায়ভাবে ঢুকে তারা ক্যাম্পাসের পবিত্র মাটিকে কলুষিত করেছে এটা প্রথম আলো ফাঁস করে দিয়েছে এখানে স্পষ্ট তারা নিউজ করেছে একেবারে লেট নিউজ হামলার নেতৃত্বে বাইরের নেতারা এবং তারা ভিতরে সব কিছু একেবারে বিস্তারিত দিয়েছে ছাত্রদলের উপর হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি সঙ্গে ঢাকা কলেজ কমিটি পদপ্রত্যাশী নেতারাও ছিলেন এবং ছবি সহ দিয়ে দিয়েছে কারা তারা এবং আরও একটা নিউজ করেছে যে কারণে ছাত্রদের উপর হামলা সেই কারণটাও প্রথম আলো সুন্দরভাবে তুলে ধরেছে এবং এখানে আরও চমৎকারভাবে অনেক বিষয় তুলে ধরেছে রিপোর্টে প্রথম আরও রিপোর্টে ভিডিও চিত্র এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে তারপরে প্রথম হলো এই বিষয়গুলো তুলে ধরেছে এবং কে কোন ব্যক্তি হামলার নেতৃত্বে বাইরের নেতারা কারা কারা সে কে ছাত্রলীগের পাহারা দিচ্ছে এবং এই গুলি করছে কে তার নাম কী কোন পদে আছে কোথায় কি এবং হামরা ছাত্রলীগ আসামি ছাত্রদল এই বিষয়টাও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে নির্লজ্জতা এটাও এখানে প্রথম হলো তুলে ধরেছেন যে হামলা করলো ছাত্রলীগ আহত হলো ছাত্রলীগ হসপিটালে তারা মানে ছাত্রদল ছাত্রলীগের কেউ হসপিটালে নেই কিন্তু মামলা গ্রেপ্তার ছাত্রদল এটা বিশ্ববিদ্যালয়ের কেমন আচরণ বা প্রশাসন কোন গতিতে চলছে প্রথম আলো কিন্তু এগুলো সব ফাঁস করে দিয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এবং পাশেই ডাক্তর সাবেক বিভিন্ন নুরুল হক নুরুল আরেকটা বক্তব্য প্রথম আলো কাভার করেছে বিক্ষোভ সমাবেশে নুরুল হক ছাত্রলীগ যুবলীগকে পাগলা ঘোরার মতো ছেড়ে দেওয়া হয়েছে এর মানে ছাত্রলীগের বিভিন্ন যে অপকর্ম সন্ত্রাসী কর্ম এরা যে আদর্শচ্যুত হয়েছে এদের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে যে অনেক দূরে এরা যে আসলে অসহিষ্ণু এরা যে কথাবার্তা বলছে এগুলো যে মিথ্যা কথা এদের উপর হামলা করা হচ্ছে বা যেসব কথাবার্তা এগুলো সব যে ফেক কথাবার্তা ফেক যুক্তি দিচ্ছে এটা প্রথম আলো চরমভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং এরা যে বহিরাগতদের সহায়তা নিয়ে ছাত্রদলকে প্রতিহত করছে আরও বিভিন্ন নিউজ এসেছে যে সাধারণ শিক্ষার্থীদেরকে এই মারামারি করতে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ঠিকমতো ক্লাস করতে দেয়া হচ্ছে না এইসব কাজ ছাত্রলীগ করছে এটা সবাই জানে তারা কিভাবে লোক নেয় এরকম ঝুঁকি নিয়ে গুলি করতে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণত করবে না এগুলো এই মহানগরের বা ঢাকা কলেজের বিভিন্ন গুন্ডাম ভাড়া করে ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকিয়ে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এখন এটার উপর ভিত্তি করে বলা যায় যে আসলে প্রথম আলোকে একেবারে নিরপেক্ষ দুধের ধোয়া তারা তো হক কথা বলছে ঘটনা কি আসলে প্রথম আলো পরিবর্তন চায় তারা পরিবর্তন বিএনপি ক্ষমতায় আসুক আর তাদের একটা এডিটোরিয়াল পলিসি হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে ছাত্রদল এরকম অপকর্ম করলে তখন ছাত্রদলের বিরোধিতা করবে এবং এটা করেছে ছাত্রদলের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারাও তো করেছে সেটা কিন্তু প্রথম আলো তুলে ধরেছে বিভিন্ন সময় এবং আমাদের মান এটা ছাত্রদল যদি এরকম অপকর্ম করে ঠিক তদ্রুপ এভাবে আমরা তুলে ধরবো তাদের তীব্র সমালোচনা করব। তাদের ক্ষমতায় যেই থাকুক না কেন এটাই মিডিয়ার পলিসি হওয়া উচিত তবে প্রথম আলো একটা পরিবর্তন চায় যেটা বোঝা যায় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেটা হচ্ছে তারা ওয়ান ইলেভেন টাইপের কিছু চায় প্রথম আলো ডেইলিস্টার মতো মিডিয়া সবসময় ওয়ান ইলেভেন টাইপের কিছুর পেছনেই ঘরে এটা কিন্তু একটা বাস্তবতা এবং অতীতে যা হয়েছে ওয়ান ইলেভেন টাইপের এগুলোর কিরণক কিন্তু প্রথম আলো স্টারই ছিল আর হচ্ছে প্রথম আলো কিংবা ডেলেস্টার এসব পত্রিকার শক্তি সামর্থ্য এগুলো বুঝতে হবে এটা এমন একটা পত্রিকা প্রথম আলো এবং স্টার বিশেষ করে প্রথম আলো যেহেতু বাংলা পত্রিকায় মানুষ বেশি পড়ে যেমন ইসলামপন্থীরা জামাতের লোকজন শিবিরের লোকজন তার প্রথম আলো দেখতে পারে না ইসলামপন্থীরা দেখতেই পারে না চরমনায়ের লোকজন কিন্তু এদের মধ্যে যারা রাজনীতি সচেতন বা একটু জ্ঞানী তারা ঠিকই প্রথম আলো পড়ে প্রথম আলো কিনে এর মানে যারা দেখতে পারে না তারাও প্রথম আলো কিনতে বা পড়তে বাধ্য হয় তাদের মধ্যে অনেক কিছু আছে অতএব প্রথম আলো ডেলিস্টার রাজনীতি কিন্তু অনেক সূক্ষ্ম এবং জটিল